ছবি দুটো দেখে কি কোনো তফাত খুঁজে পাচ্ছেন? দুই দলের দুই অধিনায়ক, দুই কোচ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পর্যবেক্ষণ করছেন। কেমন উইকেটে খেলা হবে, ব্যাটার নাকি বোলার, কাদের জন্য সহযোগিতা থাকবে? মানুষ ভিন্ন হলেও দুই দলের কোচ ক্যাপ্টেনের লক্ষ্যটা এক, উইকেট বোঝা। অথচ এই ছবি দুটোতে আছে অনেক বড় পার্থক্য, বাড়তি সুবিধা আদায়ের ব্যাপক স্বেচ্ছাচারিতা। ভাবছেন কোথায়, জানাবো। তার আগে এই ফুটেজটা দেখুন। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে সঙ্গে নিয়ে উইকেট দেখতে আসছেন। কোন পিচে খেলা হবে সেই পিচটা তখনও কাভারে ঢাকা। বাংলাদেশের কোচ, অধিনায়ক আর প্রধান নির্বাচককে আসতে দেখে তাড়াহুড়ো করে উইকেট থেকে কাভার সরানো হলো। আশ্চর্যের ব্যাপার, পুরো কাভার নয়, ব্যাটাররা যেখানে স্ট্যান্স নেন সেখানকার কাভার, যেখানে বলই পড়ে না। হাথুরুর কথা শুনে পাশে দাঁড়ানো স্টেডিয়ামটির কিউরেটর হাত দিয়ে ইশারা করে কাভার ধরে থাকা দুজনকে আরেকটু সরাতে বললেন। যদি পিচটাকে তিন ভাগ হিসেবে ধরা হয় তাহলে হয়তো এক ভাগেরও কাভার সরানো হয়নি। উইকেটের পুরোটা দেখা তো দূরে থাক, চারপাশ দিয়েও হাঁটার সুযোগ নেই বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচের। হাথুরু সাকিব মিলে শুধু পপিং ক্রিজেই দাঁড়িয়ে উইকেট দেখলেন। কিউরেটরও যে এগিয়ে গিয়ে উইকেট সম্পর্কে টুকটাকি ধারণা দেবেন তাও নয়, বরং হাথুরু গিয়ে জিজ্ঞেস করাতে যেন মহা বিরক্ত তিনি। উইকেট পড়তে এসে হাথুরু সাকিব শুধু পপিং ক্রিজই দেখে গেলেন, তাতে উইকেট সম্পর্কে কতটুকু ধারণা পাওয়া যায় তা নিয়ে বোধ হয় সন্দেহ আছে। এবার একই জিনিস ভারতীয়দের বেলায় দেখুন। দ্রাবিড়, রোহিত উইকেট দেখতে আসবেন বলে কাভার অনেক আগে থেকেই সরিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। ভারতের কোচ এবং ক্যাপ্টেন উইকেটের চারপাশে হেঁটেছেন, শুধু তাই নয়, দ্রাবিড়কে তো উইকেটের উপরেও উঠতে দেখা গেল। যে কিউরেটর মহা বিরক্ত নিয়ে হাথুরুর সঙ্গে কথা বলেছেন, ওই একই কিউরেটর আবার দ্রাবিড় রোহিতদেরকে দেখে ছুটে এসেছেন, মহা খুশিতে কুশল বিনিময় করেছেন, এরপর দুজনকেই উইকেট সম্পর্কে দিয়েছেন ধারণা। আশ্চর্য হওয়ার মতো বিষয়, তিনি নিজে উইকেটের উপর দিয়ে হেঁটেছেন, যেখানে কিনা বাংলাদেশের উইকেট দেখানো হয়েছে ঘোমটা খোলার মতো করে। শুধু তাই নয়, দ্রাবিড় যতক্ষণ উইকেটের পাশে ছিলেন ওই কিউরেটর আগ বাড়িয়ে উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। 19 তারিখের ম্যাচে কি উপহার ভারতীয়দের জন্য তিনি 22 গজে লুকিয়ে রেখেছেন সেটাও হয়তো আগে ভাগেই বলে দিয়েছেন। কে জানে, দ্রাবিড় নিজেও তার চাহিদার কথা জানিয়ে রাখলেন কিনা কিউরেটরকে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজের কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ICC ইভেন্ট হোক আর দ্বিপাক্ষিক সিরিজ, সব জায়গায় ভারতের বিশেষ সুবিধা নেয়ার কথা এখন ওপেন সিক্রেট। বাংলাদেশের বিপক্ষে যেন সেটা ভিন্ন মাত্রা ছড়িয়ে যায়। 2015 বিশ্বকাপে নোবল কাণ্ডের কথা মনে আছে নিশ্চয়ই। এবার যেন ম্যাচ শুরুর একদিন আগে থেকেই বাড়তি সুবিধা নিতে শুরু করেছে ভারত। না জানি 19 তারিখের ম্যাচে আরও কত কী অপেক্ষা করছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়াম পুনে, ভারত থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।